গানপাত পার্ট ওয়ান, যেটা 20 তারিখে দুর্গাপূজা উপলক্ষে প্যান ইন্ডিয়া রিলিজ হবে। হিন্দি, তামিল, তেলেগু, মালয়ালম ভাষায় বা 5টা ভাষায় মুক্তি পাবে। এই তো এই দুই ঘন্টা আগে ট্রেলার রিলিজ হয়েছে। অভিনয় করেছে বিগ শাইনশা, অমিতাভ বচ্চন, টাইগার শ্রফ এবং আমার প্রিয় নায়িকা কৃতিসানা। পূজা এন্টারটেনমেন্টের প্রযোজনায় সিনেমাটা শুনেছি। পার্ট ওয়ান এখন কী হবে জানি না। তা ট্রেলারটা দেখলাম 2 মিনিট উপরে, তা দেখতে পারেন পিবিআর বলে একটা ইউটিউব চ্যানেল আছে, সেখানে দেখলাম। তো আমার কাছে অসংখ্য ভালো লেগে, বেশি ভালো কৃতিসানা। কৃতিসানার যে লুক, যে চেহারা, বডি ল্যাঙ্গুয়েজ এবং সে এখানে অ্যাকশন সিন করছে, অনেকগুলো ফাইটিং দৃশ্য করছে এবং টাইগার শ্রফের সাথে রোম্যান্টিক বা একটা গান বেরিয়েছে, অসাধারণ লেগেছে। এবং সুন্দর অভিনয়, মানে যতটুকুনো দেখলাম আমার খুব ভালো লেগেছে এবং মনে হচ্ছে এই ছবিটা সিঙ্গেলে বা সিঙ্গেল স্ক্রিনে বাজিমাত করবে সিনেমাটা দুর্গাপূজায়। এবং অমিতাভ বচ্চনের কথা বলে সাদা ড্রেস পরে মুখে দাঁড়িয়ে আছে এবং সিনেমায় যে ওনার ডায়লগ দিচ্ছে, তা আমার কাছে খুব ভালো লেগেছে। ডায়লগগুলো খুব ভালো লেগেছে। এবং টাইগার শ্রফের যে অ্যাকশন সিনগুলো খালি গায়ে, সে প্রথমে দেখবেন সাদা ড্রেস পরে চলে যাচ্ছে, তো ওই সিনগুলো আমার খুব ভালো লেগেছে। তা বলা যায় যে টাইগার শ্রফ, কৃতিসানা, অমিতাভ বচ্চন তিনজনা তিন জায়গাতে খুব সুন্দর অভিনয় মানে ট্রেলারে যতক্ষণ দেখলাম খুব আমার কাছে ভালো লেগেছে। বলা যায় যে সিনেমাটা অনেকদিন পর টাইগার শ্রফ একটা হিট মুভি পেতে যাচ্ছে। তা আপনারা যারা সিনেমাটা দেখার অপেক্ষায় আছেন, আর কয়েকদিন আগে 9 তারিখ, আর মাত্র 10-11 দিন পর রিলিজ হবে। তা আমার কাছে ট্রেলারটা অসাধারণ লেগেছে। ট্রেলারটার মোট কথা হলো, সিনেমায় যতটুকুনো ট্রেলার দেখলাম অ্যাকশন রয়েছে, কৃতিসানার অ্যাকশন রয়েছে, অমিতাভ বচ্চন ডায়লগ, তার পোশাক আশাক, তিনজনের পোশাক আশাক, কস্টিউম, লোকেশন এবং সব দিকতে বলা যায় যে সুন্দর একটা আমরা মুভি পেতে যাচ্ছি দুর্গাপূজা। এবং টাইগার শ্রফের যে লুক, অ্যাকশন, চুল বা মুখে আছে সিগারেট টানবে বা যতটুকুনো দেখছি, টাইগার শ্রফ অসাধারণ একটা অভিনয় করেছে। এবং এই প্যাটার্নের ছবি হয়নি। এবং লোকেশনগুলো দেখলাম, কৃতিসানা সে ঘোরাঘুরি করছে, চায়নাদের মতন মারামারি করছে, তার সিনগুলো অসাধারণ। বা টাইগার শ্রফের সাথে প্রেম যতটুকুনো ট্রেলারে বোঝা যাচ্ছে যে আমরা অসাধারণ লোকেশনে অসাধারণ একটা গান পাত। এবং সাথে লিও আরও মুভি মতো, এখন দেখা যাক কী হয়। 20 তারিখে বোঝা যাবে যে সিনেমাটা কেমন হবে বা কেমন চলবে, এবং সিনেমাটা রিভিউ আপনাদের সামনে করব। তা আমি বলতে পারি যে সুন্দর একটা মুভি পেতে গানপাত মুভিটা, এবং একটা গানও বেরিয়েছে জি মিউজিকে দেখতে পারেন। এবং অমিতাভ বচ্চন, টাইগার শ্রফের এই কৃতিসানা অভিনীত গানপাত ট্রেলারটা দেখতে পারেন পিবিআর ইউটিউব চ্যানেলে বা পূজা এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেল দেখতে পারেন। এবং বলা যায় যে টাইগার শ্রফ অনেকদিন পর একটা অ্যাকশন সিনেমা, খুব সুন্দর লোকেশনে সুন্দর একটা মুভি এবং কাহিনী সুন্দর, এরম কাহিনী বলিউডে আগেও হয়নি। সেভাবে টাইগার শ্রফ আসছে এবং কৃতিসানাকে অনেকদিন পর, তা শেজাতের পর অনেকদিন পরে আমি পেতে যাচ্ছি আমার এক ফেভারিট নায়িকা। তা বলা যায় যে আমরা সুন্দর একটা মুভি পেতে যাচ্ছি এই দুর্গাপূজায় গানপাত। তো অসাধারণ একটা মুভি হতে যাচ্ছে। তো আপনারা অবশ্যই হলে গিয়ে যারা এই মুভির অপেক্ষায়, টাইগার শ্রফ, কৃতিসানা, অমিতাভ বচ্চন এই ছবিটার অপেক্ষায় আছেন, তো অবশ্যই হলে গিয়ে আপনারা এই ছবিটা দেখবেন। আশা করি সিনেমাটা ভালো হবে, সব দিক থেকে উন্নত মানের একটা মুভি হতে যাচ্ছে এই মুভিটা গানপাত পার্ট ওয়ান। সম্ভবত পার্ট ওয়ানই হবে, পরের বছর পার্ট টু হতে পারে, যেটুকু জানা আছে।